হাই, আমি নাসির সায়েম। হাই, আমি রাকিব শাহরিয়ার। আপনারা যারা আমাদের এই দুই ঘন্টা নাটক দেখার পরও এই ডাইটস কার্ড দেখার মতো ধৈর্য রাখছেন, তাদেরকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা অ্যাকচুয়ালি ক্যামেরার পিছনে মানুষ, বাট যেহেতু এটা আমাদের শেষ নাটক ছিল, সো আমাদের কিছু মেমোরেবল এক্সপিরিয়েন্স ছিল যেটা শেয়ার করার জন্য আসলে শেষবারের মতো আমাদের ক্যামেরার সামনে আসা। আমাদের নাটকের প্ল্যানটি করা হয়েছিল ল্যাগ ডে উপলক্ষে। সো র্যাগ ডে একটা বিদায়ের উপলক্ষ। এই র্যাগ ডেতে আমরা আমাদের 5 বছরের মেডিকেল লাইফকে বিদায় জানাচ্ছি। সো এই আমরা চেয়েছিলাম এই র্যাগ ডে এই বিদায়ের দিনটাতে আমাদের 5 বছরের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোকে একটু আর্টিস্টিক ওয়েতে, একটু কল্পনা আশ্রয় নিয়ে আপনাদের সবার সামনে ফুটিয়ে তোলার জন্য। সো এই ঘটনাগুলো শুধু যে আমাদের তাই না, এটা হচ্ছে আমাদের মেডিকেল, যে কোনো মেডিকেল কলেজের, যে কোনো মেডিকেল স্টুডেন্টের জীবনে ঘটে যাওয়া ঘটনা। তো আমাদের নাটকের বেশ কিছু মজার এক্সপিরিয়েন্স ছিল। তো আমাদের নাটকের টোটাল ক্যারেক্টারের সংখ্যা 37, এদের মধ্যে সবচাইতে কম যার অ্যাপিয়ারেন্স আর কি নাটকে, সেটা হচ্ছে একটা বিড়াল, যার টোটাল নাটকে যার অস্তিত্ব আর কি মোট 5 সেকেন্ড। তো আসলে এটা কিন্তু এই 5 সেকেন্ড কিন্তু আমাদের নাটকের সবচেয়ে ব্যয়বহুল 5 সেকেন্ড। তো কারণ হচ্ছে যে বিড়ালটা ধরতে যেয়ে আর কি ঘটনাচক্রে একটা বিড়ালের কামড় খেতে হয়েছিল আমাকে, এবং এই জন্য আর কি নাটকের আমাদের যে টোটাল বাজেট সেই বাজেটে 50%-এর বেশি চলে গেছে আর কি আমার র‍্যাবিস ভ্যাকসিন দিতে। যে এই বিড়ালের সাথে যার অ্যাক্টিং করার কথা ছিল সে হচ্ছে আমাদের নায়ক শুভ। সে নায়ক হলেও আসলে এই ছোটো বিড়ালের সাথে অ্যাক্টিং করা তো সাহসে কুলায়নি। তো রাগিবের ঘটনার পরে আসলে সে সাহস পাচ্ছিল না বিড়ালের গায়ে পা লাগানোর। সো এই ঝুঁকিপূর্ণ দৃশ্যে আমাকে অভিনয় করতে হয়, আর ওখানে যে পাটি দেখা গিয়েছিল ওটি আসলে আমারই পা ছিল। আমাদের নাটকটা একটা বেদনা বিধুর একটা নাটক ছিল। সো বেদনার কথা বলতে গেলে কান্নাকাটি চলে আসে। সো আমাদের নাটকের অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট ছিল কান্নাকাটি। তো কান্নাকাটিটা আসলে কীভাবে করা হবে এটা ঠিক বোঝা যাচ্ছিল না। আমরা শুনলাম যে নাটকে এবং সিনেমাতে নাকি ডিসাইন দিয়ে কান্নাকাটি করে, বাট অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমাদের আসলে সচেতনতা একটু বেশি ছিল। আমরা আসলে বুঝতেছিলাম না যে আসলে কীভাবে গ্লিসারিনটা চোখে দিলে ক্ষতি হবে কি হবে না। সো আফটার অল একটা বিপুল পরিমাণ গবেষণা শেষে শেষ পর্যন্ত একটা কান্নাকাটি করা হয়েছে আসলে এই প্রক্রিয়াতে। নাটকের এক পর্যায়ে আপনারা দেখেছেন যে আমাদের একটা সিনে যে মিরাজ যে স্যার ছিল তার প্যান্টের চেনের ভিতর দিয়ে শুভকে দেখানো হয়, আর এটা দেখে অনেকের হয়তো মনে অনেক ধরনের ধারণা আসতে পারে। বাট আমরা বলছি যে এটা আসলে আমরা মানে কারো প্যান্টের ভিতরে কোনো কাজ টাজ করিনি আসলে। এটা আমরা যেটা করছি এটা দলীয় পোস্টার ফল। আমি ধরেছিলাম প্যান্ট, রাগে ধরেছিল ক্যামেরা, আর যে হাটটি দেখা গিয়েছে চেনটা লাগানোর সেই হাটটি ছিল কৌশিকের। নাটকের একটা পোর্শনে আমরা দেখেছি আসলে যে আমাদের একজন এইচএমও আপু যেটা চরিত্র অভিনয় করেছে আমাদের আনিকা বড়ুয়া, তো তার আসলে একটা বিয়ের কার্ড দেখানো হয়। তো নাটকে আসলে আমরা সেই কার্ডের পুরোটা দেখাইনি, শুধু আমরা যেখানে ব্রাইডের পার্টটা আছে সেটা দেখিয়েছি। তো আসলে নাটকের এই যে কার্ডের এই পুরো পার্টটা হচ্ছে এটা। নাটকে এক পর্যায়ে আপনারা দেখেছেন যে আলিম হলে কিছু বখাটে ছিল অনুপ্রবেশ করে। সো এই সিনে করার জন্য কোনোভাবেই আমাদের আলিম হলের মানে প্রাইভেসি ক্ষুণ্ণ করা হয়নি। এই সিনটা আমরা এভাবে করেছিলাম যে আমাদের এই আলিম হলের বাইরের দেয়াল থেকে আমাদের ছেলেপেলেরা টিক আপ করে, বাট দেওয়াল জাস্ট দেয়ালে উঠেছিল কিন্তু তারা ল্যান্ডিং করেছিল আমাদের ছেলেদের ফজলরাপি হলের ভিতরে। তো এই নাটকের ট্রেলারটা যখন রিলিজ হয় তখনই আমরা ঘোষণা দিয়েছিলাম যে এটা আসলে আমাদের শেষ নাটক থাকবে। এটার পিছনে কারণ ছিল যে সামনে আমাদের ফাইনাল প্রফ, ওইটা যদি আমরা শেষ করতে পারি দেন আমাদের ইন্টার্নি চলে আসবে, ইন্টার্নি শেষ করলে দেন আমাদের রিয়েল লাইফে আউটার ওয়ার্ল্ডে অনেক প্রবলেম ফেস করতে হবে। সো মনে হয় না আর কি আমাদের দ্বারা আর কোনো নাটক তৈরি করা সম্ভব হবে। বাট এটা আমাদের খারাপ লাগে যে যেহেতু এটা আমরা শুরু করেছি এই ট্রেডিশনটা নাটক তৈরি করা, সো আমরা কখনোই চাই না যে আসলে এই ট্রেডিশনটা আমাদের দিয়ে আবার শেষ হয়ে যাক। সো জুনিয়রদের কাছে আমাদের অনুরোধ, প্লিজ তোমরা এই ট্রেডিশনটা অফ হয়ে যেতে দেবো না। তোমাদের হয়তো অনেকে মনে হতে পারে যে নাটক বানাতে অনেক গিয়ার লাগে, অনেক কোর্স করতে হয়, অনেক জ্ঞান লাগে, আসলে কোনো কিছু লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে তোমাদের নিজের সদিচ্ছা এবং সেই সাথে অনেক নাটক সিনেমা দেখার অভিজ্ঞতা, যেটা তোমাদের অনেকের মধ্যেই আছে। সো তোমরা কাজ শুরু করে দাও, তোমার যে কোনো ধরনের হেল্প, যে কোনো টেকনিক্যাল হেল্প, টেকনিক্যাল অ্যাডভাইস দেওয়ার জন্য আমি রাগিব সালে তোমার তিনজনই তোমাদের পাশে থাকবো। আমাদের প্রথম কাজ ছিল পুস্তকগত প্রণয়নী, যারা ওই নাটকটা দেখেছে আমাদের সাথে তারা বলতে পারবে, এবং আমরা নিজেরাও স্বীকার করি যে নাটকটা ছিল 25 মিনিটের ছোটোখাটো খুবই খারাপ মেকিংয়ের একটা ভিডিও টাইপ নাটক। বাট ওই অবস্থা থেকে সেই 25 মিনিটের পুস্তকগত প্রণয়নী থেকে আমরা এই যে 2 ঘন্টা 10 মিনিটে গল্পটা বন্ধুত্ব এই স্টেজে এসে পৌঁছেছি। এটার পিছনে যাদের সবচেয়ে বড় অবদান তারা হচ্ছে যে আমাদের K67-এর সকল বন্ধুটা। আসলে পুস্তকগত প্রণয়নীর পরই আমরা অনেক নাটক করেছি এবং প্রতিটি নাটকে আমাদের এত পরিমাণ খাটনি গিয়েছে যে আমরা ডিসাইড করেছিলাম যে এরপরে আর কোনো নাটক করবো না আমরা। বাট প্রতিবারই আমরা আমাদের প্রতিজ্ঞা ভাঙতে বাধ্য হয়েছি, কারণ আমাদের ব্যাচমেটরা নাটকের পরই
নাটক যেমনই হোক না কেন আমাদের কাছে এসেছে বলছে নাটক ভালো হয়েছে, আরও ভালো করতে করা যেতে পারে, তাদের ইন্সপায়ার করেছে নাটক করার জন্য আরও। তাদের যে এই ইন্সপিরেশনের ফলই আসলে আমাদের এই পর্যায়ে আসা, এই গল্পটা বন্ধুত্বের পর্যায়ে আসা। সো থ্যাংকস টু দেম। আমাদের নাটকের যেই এন্ডিং সেটাও কিন্তু আসলে রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড। প্রায় 2 বছর হয়ে গেল আমরা KCST-2 ব্যাচে তন্ময়দাকে হারিয়েছি AML রোগেই। সো তখন আমরা দেখেছি যে একটা বন্ধুকে হারানোর বেদনা অনুভূতিটা কত তীব্র হতে পারে আমাদের KCST-2 ব্যাচের বড় ভাইদের মধ্যে। সো আমরা আমাদের নাটকেও তাদের যে তীব্র অনুভূতি এটাকে তুলে আনার চেষ্টা করেছি। আসলে কোনো কিছু হারানোর মাধ্যমেই তার প্রকৃত মূল্যটি উপলব্ধি করা যায়, এই জন্যই আমরা আমাদের নাটকে আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার অনেকের মৃত্যুর মাধ্যমে আমাদের বন্ধুত্বের মূল্যটি বোঝাতে চেয়েছিলাম। সো আমরা চাই না এই নাটকে যা হয়েছে তা আমাদের কারো জীবনে হোক, এই বন্ধুত্বের মূল্যটি যেন আমাদের এভাবে বুঝতে না হয়। সো ফ্রেন্ডস, আই থিঙ্ক দিস ওয়াজ দ্য এন্ড। আই এম রাগিব শাহরিয়ার। আই এম নাসর সাইম। সাইনিং আউট। সাইনিং আউট।